ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্থা যার একটি নির্দিষ্টতা থাকে। কিন্তু প্রকৃত বিপদের উপস্থিতি ছাড়াই কোনো বস্তু বা পরিস্থিতির প্রতি অত্যধিক ভয়কে ভীতি রোগ বা ফোবিয়া বলে। কমবেশি সকলেই আমরা অন্ধকারকে ভয় করি। ভয় কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত ব্যাপারেও হতে পারে, আবার পশু, কীটপতঙ্গ, ইঞ্জেকশন, উচ্চতা, জনসমক্ষে বক্তব্য পেশ, মানুষের ভিড় ইত্যাদি নানাবিধ কারণে মানুষ ভয় পায়। কুহেলিকা ফেসবুক গ্রুপের উদ্যোগে আয়োজিত ভয়ের অন্তরালে ইভেন্টের বাছাই করা সেরা দশটি গল্পের অডিওরূপ ফোবিয়া সিরিজ হিসাবে আড্ডাবাজ নিয়ে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য। কুহেলিকার পথ চলা শুরু 25 আগস্ট 2019, বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। এটি মূলত রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, অলৌকিক, কল্পবিজ্ঞান সাহিত্য চর্চার গ্রুপ। এই ধরনের গল্প যারা পড়তে ভালোবাসেন অথবা উক্ত বিষয়ে লেখালেখি করেন তারা সদস্য হিসেবে যোগদান করতে পারেন। কুহেলিকা গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আজ আপনার জন্য থাকছে এই সিরিজের পঞ্চম গল্প, রাই পারমিতা আইচের ধূসর জল ছবি। রাই পারমিতা আইচ জন্ম কলকাতায়, বর্তমান নিবাস কলকাতার এয়ারপোর্ট অঞ্চলে, রাজ্য সরকারের এমার্জেন্সি ডিপার্টমেন্টের কর্মী, সেই সূত্রে পশ্চিমবঙ্গের নানা জেলায় যাতায়াত। বিশ্বশ্রী মনোহর আইচের নাতনি। ছোট থেকেই সংস্কৃতির চল ছিল বাড়িতে। পড়তে ভীষণ ভালোবাসেন, ফেসবুকে নানা গ্রুপে সাহিত্যের বিভিন্ন ধারায় আকৃষ্ট হয়েই পাঠক হিসেবে আসা, পরে চাকুরি সূত্রে প্রাপ্ত অভিজ্ঞতা নিয়ে লেখার শুরু। নানা গ্রুপে লেখার শুরু 2019-এর মধ্যভাগ থেকে, সাফল্য এসেছে। এই এক বছর বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। শুরু হচ্ছে রাই পারমিতা আইচের গল্প ধূসর জল ছবি। উজানের নৌকা বা মাঞ্জাকাটা ঘুড়ি, জীবনের স্রোত যেমনই প্রবাহিত হোক, কার জন্য কতটুকু সময় ধার্য কে তার খোঁজ রাখে। দেখো তো, লেখাটা সত্যতা আমাদের জীবনের সাথে আজ মিলে গেছে। আমাদের বহু বছরের সাধনা, সে রাস্তায় নানা বাধা সবটুকু কাটিয়ে আজ আমরা দুজনেই এক হতে পেরেছি। তোমা একভাবে জানলার গ্রিলে মাথা রেখে চুপ করে দাঁড়িয়ে আকাশ দেখছে। সারা দিনের ধকলে মাথাটা বড্ড ধরেছে, বুকের মধ্যেও পাক খাচ্ছে কত প্রশ্নমালা। পারিজাত চোখ ভরে দেখছে তোমাকে, বহু আকাঙ্ক্ষিত সেই দিন আজ। এমন সাজে কি মিষ্টি দেখাচ্ছে ওকে। পিছিয়ে পড়া শ্রেণীর ছুতমার্গ লেগেছিল মার আভিজাত্যে, একের পর এক সম্বন্ধ আনলেও পারিজাত কিন্তু জেদ ধরে রাখে। অবশেষে আজকের রাত, এসব স্মৃতিচারণ করছে, আত্মতৃপ্তির হাসিতে ভরে উঠছে বুক। আজ পূর্ণিমা, দুজনের বহু আকাঙ্ক্ষিত মিলনের সেই চাঁদটা রূপলী জ্যোৎস্নায় বাসর ঘরের কোণগুলোতে পরশ ছুঁয়ে বিছানায় মধু ঢেলে দিচ্ছে। ওদের শক্ত করে ধরা হাতের মুঠিটাও রূপলী আলোয় ভরে দিচ্ছে। দুজনেই ভাষাহীন, শুধু পরম প্রাপ্তি মেশানো চোখের চাউনি, ঠোঁটের কোণে ভরসা মেশানো প্রাপ্তির চিলতে হাসি। মোবাইলে বেজে চলেছে দুজনের সেই প্রিয় গানটা, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। মন আর বাঁধ মানছে না, শরীরের শিরায় ছুটছে এত দিনের তোমাকে পাওয়ার বাসনা। উষ্ণতার পারদ বরফ হয়ে গলতে চাইছে। পারিজাতের আঙুলগুলো খুলে দেওয়া তোমার ঘন এক ঢাল চুল ছুঁয়ে গলা বেয়ে বুক স্পর্শ করছে। শাড়ির আঁচলটা সরিয়ে ব্লাউজের হুকগুলো একে একে উন্মুক্ত করছে। ঠোঁটের উন্মাদনায় ঠোঁট ডুবিয়েছে অশ্লেষে। হঠাৎ সজোরে এক লাথি। তোমা পারিজাত ছিটকে পড়েছে খাট থেকে,
ঘটনার আকস্মিকতায় বিহ্বল, কাতরাচ্ছে ব্যথায়, কিছুক্ষণ অপেক্ষা করে উঠে আসার চেষ্টা করে। রাগ যে হয়নি তা নয়, তবু বিস্ময়ে। তোমার গোঙানির আওয়াজটা এক টানা কানে বেজে চলেছে। আলোটা জ্বালিয়ে বিছানায় বসে পারিজাত। অসংযত রাগ মেশানো ভয়ে তখন তোমার শরীর ঘেমে একসা কাঁপছে। রক্তবর্ণ সে দৃষ্টিতে যেন কোথাও তমা নেই, আছে অন্য কেউ। তমা সব কিছু ভুলে বুকের মধ্যে টেনে নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করে পারিজাত। নিজের কাছেই পরিষ্কার নয় বিষয়টা। একটা সময় ওর ক্লান্ত শরীরটা এলিয়ে পড়ে বিছানায়। এভাবেই কাটলো সে রাত। পরদিন পারিজাতের ঘুম ভাঙল যখন তমা মায়ের সাথে পূজোর ঘরে। পূজো প্রায় শেষ, খাবার টেবিলে সকলে এসে বসতেই নিজে হাতে লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি পরিবেশন করে। পারিজাত অবাক, এ তো কাল রাতের মানুষটা হতেই পারে না। এক রাশ লজ্জায় পারিজাতের দিকে তাকাবার ক্ষমতা নেই তমার। দুপুরবেলা দুজনে ছাদে বেশ কিছুটা সময় মিঠে রোদে পিঠ দিয়ে মায়ের বানানো আচার খেল, গল্প করল। পারিজাতের দৃষ্টিতে শুধুই তমা। চোখে চোখ পড়তেই মোচড় দিচ্ছে কাল রাতের ঘটনাগুলো, কারণ খুঁজে চলেছে সে এক মনে। মার দৃষ্টি বাঁচিয়ে বহুদিন পর আচার চুরি করতে গিয়ে যে ভয়ানক সমস্যা এসে উপস্থিত হল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। কাঁচের বয়ামে হাতটা কাটল, গলগলিয়ে রক্ত দেখে ফার্স্ট এড করার পরিবর্তে তমা চোখ কান চেপে প্রচণ্ড জোরে চিৎকার করে পরে কাঁদতে শুরু করল। বাড়ির সকলে ছুটে এসে রক্ত বন্ধ করল যতক্ষণে অজ্ঞান হয়ে ছাদেই লুটিয়ে পড়েছে ওর ভিজে ওঠা শরীরটা। ডাক্তার ডেকে সে যাত্রা রক্ষা পেলেও পারিজাতের মনে পড়ে গেল ট্রাম লাইন ধরে শেষ বিকেলে হাঁটতে হাঁটতে একদিন পায়ের নখ ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টে উপড়ে যেতে তমার বহিঃপ্রকাশ। আতঙ্কে ওই সামান্য কারণেও ঠিক এমনই তো হয়েছিল, কিন্তু সেদিন পারিজাত যা টের পায়নি আজ কিছুটা মেলাতে পারছে। রাত নামতেই শরীর জুড়ে কেমন অস্বস্তি, মনের মধ্যে তোলপাড় করে চলেছে কিছু। তমা নিজেও অমীমাংসিত প্রশ্ন সমষ্টিতে বিদ্ধ করে চলেছে নিজেকে। সে রাতে দাঁতে দাঁত চেপে আয়ত্তে আনতে চাইল সে পরিস্থিতি, কিন্তু না, পারিজাতের শরীরটা নিজের উপর আবিষ্কার করার পর আবার যেন অমানবিক শক্তি ভর করেছে। ভয়, চরম ভয়ে মুখ চোখ লাল হয়ে উঠেছে, ঠোঁটের কোণে ফেনা, সাথে গোঙানি, চরম শ্বাসকষ্টে বার বার খামচে ধরছে বুকটা। নখ দিয়ে আঁচড়ে ক্ষতবিক্ষত করে চলেছে পারিজাতের শরীর চরম আক্রোশে। প্রতিরোধের চেষ্টা সত্ত্বেও তমা ধাক্কা দিয়ে চলেছে ক্রমাগত, যেন ওর অনিষ্ট সাধনী উদ্দেশ্য। কিন্তু এত দিন যা কখনো, আজ এ কী রূপে দেখছে তমাকে! ইচ্ছা, চাহিদা, প্রত্যাশাগুলো সব নিমেষে ধুলোয় পরিণত হচ্ছে। অথচ বছর কয়েক ধরে তো ওরা কলকাতা চষে ফেলত, রোদ বৃষ্টিতে কতবার কাছাকাছি এসেছে। পারিজাত বেশ কয়েকবার উত্তর খুঁজতে গিয়ে ব্যর্থ হলো, কিছুতেই মুখ থেকে বার করতে পারেনি কোনো কথা। কিন্তু চোখ মুখের ভাষায় মনে হয় ভয় পেয়ে কিছু লুকোচ্ছে। দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে তমা, লজ্জায় হতাশায় নিজের কাছেই অপরাধী হয়ে উঠছে ধীরে ধীরে। যা স্বাভাবিক তাকে কেন পারছে না ও স্বাভাবিক রাখতে? বিবাহিত জীবনটা কি এমন করেই তিলে তিলে শেষ করবে? আজকাল রাতেও ভয়ই শুধু নয়, পারিজাত একটু কাছে এলেই ওর শরীরই গন্ধে আতঙ্ক ঘিরে ধরে। শুধু মনে হয় এই বুঝি সেই নৈকট্যের মুহূর্ত এগিয়ে আসছে, আলিঙ্গনে বদ্ধ হবে তমা। পিমনি, এবাড়ির বাবা মা সকলেই জানতে চান অসুবিধা ঠিক কোথায়, নানা প্রশ্ন করেন। তমা অস্বস্তিতে অস্থির হয়, সকলের মধ্যে থাকলেও মাথায় ঘোরে এসব ছিন্ন চিন্তারা। জন্মেছে একাকিত্বের অনুভূতি, কারোর সাথে বেশি কথা বলতেও মন লাগে না আজকাল। বেশ কিছুদিন গড়িয়ে গেছে, এমন পরিস্থিতিতে হানিমুনের কোনো প্রশ্ন ওঠে না, পারিজাত জানে।
চাঁদটা দেখুন বিগত অতীত, শুধু বাড়িতে বাবা মা বড় পিমনি সকলকে ক্রমাগত ভালো থাকা দেখায়। মনের অস্থিরতায় অফিসের কাজে মন বসে না, কিন্তু তমা তো তার স্বপ্ন, সে তো জীবন ওকে ছাড়া ভাবতেই পারে না। অফিস ফেরত সেদিন বন্ধু প্রমথেশের সঙ্গে লম্বা রাস্তাটা হেঁটে সেই নন্দনের গাছের তলাটাই বড্ড ভালো লাগলো বসতে। একটা সিগারেট ধরালো, রিং রিং করে ধোঁয়া ছাড়ছে, এটা তোমার বড্ড প্রিয়। উচিত অনুচিতের দোলাচলে থেকে বলেই ফেললো সমস্যাটা প্রমথেশকে, কারণ বেড়ে ওঠা কষ্টের আগাছাটা পুরো বুকটা জুড়ে ফেলেছে। তার আগে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি বলছিস, তোমাকে শেষে সাইকিয়াট্রিস্ট? বাড়িতে কি বলবো প্রমথেশ, আমার ভাবনার বাইরে এইসব। হ্যাঁ, পারিজাত সামনে এগিয়ে এলে আমার শরীরটা ভীষণ রকম গুটিয়ে যায়, শিরা উপশিরা দিয়ে নামতে থাকে চরমভাবে ভয়, উত্তপ্ত শ্বাসের গতি বেড়ে যায়, উত্তেজনায় জন্মায় শিথিলতা। এক নিঃশ্বাসে বলে ভারাক্রান্ত মুখে মাথা নিচু করে বসে থাকে তমা। বাড়িতে না জানিয়ে আজ প্রথমবার উত্তর কলকাতার একজন নামজাতা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে তিনি এখানে আসার ঠিকানা দেন ওদের। রোগীদের সাথে সময় নিয়ে আলোচনা করতে তিনি পছন্দ করেন, ভরসার জায়গায় হাত রেখে বার করেন পুরনো তথ্য, অনুসন্ধান করেন ফোবিয়ার কারণ যা সুস্থতার পরিচায়ক। মনোবিদের অনুরোধে পারিজাত বাইরে অপেক্ষমান, কক্ষের হালকা আলোয় চলছে প্রশ্নোত্তর পর্ব। জানেন, একসঙ্গে বহু কিছুর ভিড়ে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই পয়েন্ট থেকে তিনি প্রশ্ন শুরু করেন তমাকে। চাকুরিজীবী মা বাবার সন্তান হওয়ায় ছোটবেলা কেটেছে দাদু বাড়িতে, অত্যন্ত আদরে বেড়ে উঠেছিল একমাত্র নাতনি তমা, লালি মামার কুকুর। তার সাথে বন্ধুত্ব ছিল অবিচ্ছেদ্য, হাসি খেলা খাওয়া ঘুম সব সময়ের সঙ্গী ছিল মামা এবং লালি। একটু বড় হতেই স্কুলের চাপ বাড়লে আর মামার সাথে ঘুমাতো না, তমা দিদুনের সাথে থাকত। প্রতিদিন দুপুরে এই সময়টা দিদুন ঘুমোয়, তমা জেগে পুতুল খেলে, লালি বড্ড চেঁচায়, কাজে মন বসে না তমার। তাই তমা পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নামে একদিন। মামার দরজাটা আবজানো ছিল, হাতের আলতো ধাক্কায় খুলে যায়। মামাকে বিভৎসভাবে লালির সাথে দেখে ফেলে। মামার তখন হুঁশ ছিল না, লালি চরম চিৎকার করছে, আতঙ্কে মুখ চেপে ছুটে চলে যায় ছোট্ট তমা, যাতে মামা কিচ্ছু বুঝতে না পারে। কিন্তু মামা কি করছিল ওটা বুঝতে পারেনি, তবে ব্যাড ম্যানার কিছু, কারণ কষ্টে কাঁদছিল লালি, এটা বুঝেছে। মা অফিস থেকে ফিরলে মাকে সব বলল, ভয়ে হাত পা ঠান্ডা। মা বলল ও সব কিছু নয়, কিন্তু সে রাতে তমার ধুম জ্বর এলো, ভুল বকছে বারবার। তারপর সব ঠিকঠাক চলছিল কিছুদিন, ছোট্ট মন থেকে বেরিয়ে গেল অদ্ভুত সেসব চিন্তাগুলো। কিছুদিন বাদে আবারও এক ঘটনা, সেদিন কষ্টে লালি নেতিয়ে পড়েছিল আর তমা চিৎকার করে প্রতিবাদ করে, ওকে ছেড়ে দাও মামু। ঘোর ভাঙতে মামা ছুটে আসে, ওকে ছেড়ে কোলে তুলে নেয় তমাকে, দরজায় ছিটকিনি তুলে চুমুতে ভরিয়ে দেয় ওর শরীর, মুখে হাতটা চেপে রাখে, টেনে খুলে ফেলে জামা কাপড়, হাতের আঙুলগুলো অর্থপূর্ণভাবে খেলা করে তমার শরীরে, কেঁদে কোঁকিয়ে ওঠে তমা। মামার চাপা হুঙ্কার গর্জে ওঠে, বাড়ির কাউকে জানালে না মেরে ফেলতে আমার হাত কাঁপবে না। বোঝা চোখেই আবছা স্মৃতিগুলো একভাবে বলে চলেছে তমা। কখন উনি পারিজাতকে ভেতরে ডেকেছেন তা তমা জানে না, সব শুনে তাজ্জব হয়ে যাচ্ছে সে। পারিজাতের কাছে এ এক অন্য মানুষ,
তার প্রেমিকা তমা নয়। ধীরে ধীরে ভদ্রমহিলা বললেন, ধৈর্য রাখুন, ডাক্তারি পরিভাষায় যদি বলি ওর জেনোফোবিয়া, ভেস্টোফোবিয়া বা হ্যাফোফোবিয়া আছে, সাথে আরও অনেক ভয় ওকে জড়িয়ে জাপটে বাঁচে, এই নামগুলোর কোনোটাই তো পরিষ্কার নয় আপনার কাছে। কিন্তু এটা নিশ্চিত বুঝেছেন যে ছোট্টবেলার নরম মনের মাটিতে যে আঁচড় পড়েছিল তা থেকে তৈরি হওয়া ক্ষতটা কখনো মাথাছাড়া দিয়ে উঠলেও সম্পূর্ণ বাইরে আসেনি, এখন উপযুক্ত পরিবেশ পেয়ে বিভৎস রূপ নিয়েছে। আর রক্ত, বাকিটুকু তো বললেন না তমাদেবী। মামার অত্যাচারে সেদিন লালি মারা গেল। মামা বাড়িতে ভুল বোঝালেও আমি জানতাম ঠিকটা। ওর ওই প্রচণ্ড চিৎকারের পর সেদিন চাপ চাপ রক্তে ভেসেছিল মেঝেটা, ভেজা মেঝে আমার পায়ে ঠেকেছিল। বাপিকে কানে কানে বলেও ছিলাম, বাপি মামার ধস্তাধস্তিতে আবার আবার সেই রক্ত। মামার মাথা ফেটে যায়, পুলিশ আসে, বাবাকে মামাকে দুজনকেই নিয়ে যায়। বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি চলছিল, আমি আর সহ্য করতে পারছিলাম না। সকলের মধ্যে মনে হলো আমি আবার একা, শুধু নানা ভয় আমার চারপাশে ঘুরছে। মামা তো জেনে ফেললো, আমি বাবাকে বলেছি, ফেলে তো আমাকে মেরে ফেলবে। মৃত্যু ভয়ে কেঁদে সেদিন নীল হয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। পারিজাত বাবু, ওর অন্তরঙ্গতার মধুর স্বপ্নের ঘরে থরে থরে এখনো কিন্তু কিলবিল করছে বিষাক্ত স্মৃতিরা। তাই হঠাৎ রক্তপাতে ভয় পাওয়া, সকলের মধ্যে থেকে একাকিত্বের অনুভূতি কিন্তু শুধু নয়, শারীরিক মিলনেও কিন্তু তীব্র অনীহা আতঙ্ক। তা ক্রমশ বেড়ে আপনার ছোঁয়া বা পোশাক আশাকের বিষয়টিতেও মামার কুৎসিত স্মৃতিতেই কিন্তু এখনও বাস করছে। তো আমার মা বাবা বুঝতেও কিন্তু পারেনি যে এত পুরনো বিষয় ওর মনের মধ্যে আঘাত হয়ে বাস করছে। আসলে এমনভাবেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে যায়। আগে যে শব্দগুলো বললাম না, তার প্রত্যেকটার মানে কিন্তু এগুলো। এতগুলো জট খুলতে কিন্তু আমার সময় চাই, পাশে চাই আপনার সাহচর্য ও ভালোবাসা। হিপনোথেরাপির সাথে চলবে চিকিৎসা, কোনো সিটিং বা ওষুধ কোনো কিছুই যেন বাদ না যায় সে দায়িত্ব কিন্তু আপনাকে দিলাম। তবে আশা রাখুন অবশ্যই আপনার তোমাকে ফিরে পাবেন। আজ প্রথম বিবাহ বার্ষিকী, বহু দিন বাদে তোমা সেজেছে নিজের মতো করে। পারিজাতের পছন্দের ঢাকাই বেলের মালা খোপায়, মনে মনে ভাবে সবার জীবনসঙ্গী হয়তো পারিজাত হয়ে উঠতে পারে না, তাই সকলের আর স্বাভাবিক জীবনের ছন্দে ফেরাও হয় না। ভয়মুক্ত তোমাকে নতুন করে চাঁদের আলোয় আবিষ্কার করছে পারিজাত, প্রাণ খুলে দুজনে গান গাইছে, আবার সেই পছন্দের গানটা, প্রাণ ভরে হাসছে, নৈকট্য আলিঙ্গনে ভেসে চলেছে সময়। শুনছিলেন রাই পারমিতা আইচের গল্প ধূসর জল ছবি, নির্দেশনা এবং নেপথ্য সঙ্গীত মলয়, প্রযোজনায় আড্ডাবাজ বেঙ্গলি অডিও স্টোরি।